সুরমা কুশিয়ারার তাণ্ডবে সিলেট নগরী সহ ১৩ উপজেলায় দেখা দিয়েছে প্লাবন। বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। আগামী দুই দিন পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে জকিগঞ্জে সুরমা নদীর ভাঙনের কবলে পড়েছেন হাজার হাজার মানুষ। দুর্গত মানুষেরা এই বিপর্যয়ের জন্য দায়ী করছেন পানি উন্নয়ন বোর্ডকে। তবে কর্তৃপক্ষের দাবি, ২০১৯ সাল প্রকল্পের প্রস্তাব দেয়া হলেও এখনও সমীক্ষাই শেষ হয়নি। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। এক ভয়াবহ বিপর্যয়, এমন পরিস্থিতি এর আগে কখনো দেখেননি জকিগঞ্জের আট গ্রামবাসী। বাঁধের ভাঙ্গন ছাড়াও চার কিলোমিটারে অন্তত ১২টি স্থান দিয়ে হু হু করে নদীর পানি ঢুকছে। এতে দিশেহারা এলাকার মানুষ, ঘরবাড়ি, হাট বাজার সব পানির নিচে। প্রতি মুহূর্তে সুরমার পানি বাড়ছে, ডুবছে নতুন নতুন এলাকা। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন এই বাঁধের সংস্কার না করায় এমন ভয়াবহ পরিস্থিতি বলে অভিযোগ এলাকাবাসীর। তবে কর্তৃপক্ষের দাবি, ২০১৯ সালে প্রকল্পের প্রস্তাব দেওয়া হলেও সেটা সমীক্ষা পর্যায়ে রয়েছে। বাড়ি ঘর সব বিলীন হয়ে যাইতেছে, শত শত মানুষ আজ অনাহারে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বললাম, উনিও আসেন নাই। উপজেলা চেয়ারম্যান লুকমান চৌধুরীকে বললাম, উনিও আসেন। নৌকা দিয়ে, ফিশবোর্ড দিয়ে তারা গণসংযোগ করছে। সাংসদ হাফিজ আহমদ মজুমদারও গণসংযোগ করছেন, আমাদেরকে কেউ দেখে নাই। জকিগঞ্জ উপজেলায় প্রকল্প প্রস্তাব আর কি বানিয়ে প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে। প্ল্যানিং কমিশনে ওটা ওভাবেই ছিল, পাস হয়নি। সমীক্ষার জন্য প্রকল্পটা আবার ডিলে হচ্ছে। সুরমা কুশিয়ারা পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ১৩ উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সুরমা নদীর ভয়াল গ্রাস থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য এই দায়িত্বটি দেওয়া হয়েছিল অনেক বছরই আগে। গত ২০ বছর পানি উন্নয়ন বোর্ড এই বাঁধের কোনো সংস্কার করেনি, ফলে এই বিপর্যয়ের মধ্যে পড়েছেন এলাকাবাসী। সিলেটের জকিগঞ্জের আট গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। শহরের মধ্যে থাকা পুকুর, ছড়া সহ নদ নদী ভরাট করার কারণেই নদীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে সিলেট নগরীর কয়েকটি আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কথা বলেন তিনি। এর আগে ত্রাণ প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের জন্য নগদ ২৫ লাখ টাকা, ২০০ মেট্রিক টন চাল ও ৪,০০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়ার কথা জানান। ২৫২টা আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছে, তাদের মাঝে রান্না করা খাবারও বিতরণ হচ্ছে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ২৫ লক্ষ টাকা, ২০০ মেট্রিক টন চাল আর ৪,০০০ প্যাকেট শুকনো খাবার সিলেটের জন্য আমরা বরাদ্দ করেছি। আমরা সব পুকুর দখল করে এখন বিল্ডিং করেছি, খালগুলো সব আমরা দখল করে ফেলেছি। তো এটা ফলে আপনার এখন পানি থাকবে কোথায়, তো সেই একটা চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের পুকুর ভরাট করার মানসিকতা কমাতে হবে, আর সেই সাথেও খালটাল রেখে এই ন্যাচারাল সিস্টেমটাকে রাখা দরকার। এদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন চার উপজেলার ১৪টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এর মধ্যে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এবাদুল হকের ছবি ও হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য নিয়ে রিপোর্ট। পাহাড়ি ঢলে নদীর পানি কুল উপচে হুহু করে ঢুকে পড়ছে লোকালয়ে। ছাতকের ৬টি পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে নিম্নাঞ্চলে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত একর ফসলি জমি। যেদিকে চোখ যায় এখন শুধু থই থই জল। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলে সুরমা, চেলা, খাসিয়ামারা নদী উপচে পাহাড়ের ঢল প্রবেশ করেছে লোকালয়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বানভাসীরা। ছাতকের ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কের ১০ কিলোমিটার পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে ছাতক সুনামগঞ্জ সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে প্রধান সড়ক থেকে নৌকায় করে বিভিন্ন গন্তব্যে চলাচল করছেন এলাকাবাসী। যে দুর্যোগ সৃষ্টি হয়েছে আমাদের সারা রাস্তাঘাটে, ওই দেখেন রাস্তার মেইন রোডে পানি। আমরা চলতেছি নৌকায়, এই জন্য ৫০ টাকা ভাড়া দিয়ে আসতেছি, ৫০ টাকার ভাড়ার। মডেল টেস্ট পরীক্ষা, এই
বন্যার কারণে পরীক্ষাটি স্থগিত হয়েছে। এমন অবস্থায় বিশুদ্ধ পানি আর খাবার সংকটে চরম অসহায় হয়ে পড়েছেন বানভাসীরা। পানির অবস্থা খুব খারাপ, না বাড়ি করতেন বাড়াইতে পারেন, যে কষ্ট বাড়িয়ে আইছি ভাই। আমাদের পানির মধ্যে সবকিছু ডুবে গেছে, কি খাবো এখন? গোরদারা কথা বাইঙ্গে রিঙ্গা লইয়া দার। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত 15 মেট্রিক টন চাল 2.5 লাখ টাকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সহায়তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সময় সংবাদ, সুনামগঞ্জ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটি থেকে রোড মার্কিং শুরু হয়েছে। মূল সেতুর পর 22 মের মধ্যে মাওয়া ও জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কার্পেটিং শেষ করতে চলছে তোড়জোড়। এদিকে 1 জুন সেতুকে পুরোপুরি আলোকিত করতে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজও দ্রুত এগুচ্ছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর সড়ক পথের সবশেষ কাজ রোড মার্কিং এর শুরু হয়েছে। পাশাপাশি সেতুর মাওয়া প্রান্তে সাউথ ভায়াডাক্টের 750 মিটার এলাকায় লেবেলিং কোর্ট চলছে। বৃহস্পতিবার হবে কার্পেটিং। অন্যদিকে জাজিরা প্রান্তের নর্থ ভায়াডাক্টের বাকি 200 মিটারের কার্পেটিং এর প্রস্তুতি চলছে। 22 মে দুই প্রান্তের সংযোগ সড়কের কার্পেটিং শেষ করার টার্গেট রয়েছে। ইতোমধ্যে মূল সেতুর কার্পেটিং শেষ হয়েছে। এছাড়া দুই পারে নাম ফলক ও ম্যুরাল তৈরির কাজও চলছে দিন রাত। সেতু রোড মার্কিংয়ের কাজ প্রস্তুতি চলতেছে, এতে বোঝা যায় ব্রিজ চালু হয়ে যাবে, আমরা ওই পারে যাবো। আমরা সরাসরি ঢাকা থেকে একখার বরিশাল যাবো, তাতে কোনো আর ইয়ে হবে না। এদিকে সেতুকে পুরোপুরি 1 জুন আলোকিত করতে 415টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে দিন রাত। জুনে সেতু খুলে দিতে পুরোপুরি প্রস্তুত হবে পদ্মা সেতু, সেভাবেই কাজ এগোচ্ছে। ট্রেন যাবে, গাড়ি যাবে, তারপর গ্যাস যাবে, বিদ্যুৎ যাবে, অপটিক্যাল ফাইবার হবে। এই জন্য তো পদ্মা বহুমুখী সেতু নাম দেওয়া হয়েছে। যে কোনো ভালো স্ট্রাকচার, গুণগত মান সম্পন্ন স্ট্রাকচার যদি করতে চান, তাহলে এটাকে 100 ইয়ার্স লাইফ দিয়ে করতে হবে। এখন পর্যন্ত মূল পদ্মা সেতুর কাজের অগ্রগতি ছাড়িয়েছে 98%, আর সার্বিক অগ্রগতি 93.5%। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর 1 নম্বর খুঁটিতে রোড মার্কিং শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন পুরো সেতুতে রোড মার্কিংয়ে সময় লাগবে 20 দিন। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে পদ্মা সেতুর সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা উন্নয়ন প্রকল্প দেশের মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে। শেখ হাসিনা বলেন যারা উন্নয়ন চোখে দেখে না, এটি তাদের মজ্জাগত সমস্যা। বিকেলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন নির্বাচনী ব্যবস্থা কলুষিত করা, বিএনপির মুখে স্বচ্ছ নির্বাচনের বাণী শোনা দুর্ভাগ্যজনক। যাদের এত নির্বাচনের এত কলুষিত রেকর্ড, তাদের মুখে এখন নির্বাচনের প্রশ্ন। আজকে নির্বাচনের যতটুকু উন্নতি আমরা করেছি সবগুলি আমাদেরই সিদ্ধান্ত, আমাদেরই চিন্তা। এটা নিয়ে তো তাদের প্রশ্ন তোলার কোনো অর্থই হয় না, কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওরা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোষরাও, তো তাদেরকে কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তাদেরকে জিজ্ঞেস করবো, ভ্যাকসিনটা বিনা পয়সা দিয়েছি আমি, হাজার হাজার কোটি টাকা খরচ করেছি, সে ভ্যাকসিন তো এরা নিয়েছে, এটা তো বাদ দেয়নি। করোনা ভাইরাস মোকাবেলায় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, এবং আমাদের যে টার্গেটের যারা ছিল যত দেব আমরা শতভাগ দিতে পেরেছি। সেতুর কাজ হয়ে গেছে, এখন সেতু নিয়ে কথা বলে আর পারছে না। এখন রেলের কাজ চলছে, এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। যাক, আমার মনে হয় আমাদের সকলেও ওনাকে চিনে রাখা উচিত। এবং রেলগাড়ি যখন চালু হবে ওনাকে রেলে নিয়ে চড়ানো উচিত, পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। প্রচারণা শুরুর আগেই জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। মেয়র প্রার্থীর হিসেব নিকেশে বলে দিচ্ছে লড়াই হবে চতুর্মুখী। বিরোধী শিবিরের পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে লড়তে হবে
নিজ ঘরের প্রতিদ্বন্দ্বীর সঙ্গেও। রাশেদ লিমনের রিপোর্ট। কেবল মনোনয়ন জমা শেষ, এখনো হয়নি প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারণা, তবু নগর জুড়ে বইছে নির্বাচনের হাওয়া। এবারে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের হিসেবটা জটিল করে তুলেছে প্রার্থীরাই, তাই তো ভোটারদের কষতে হবে জটিল অঙ্ক। দলীয় প্রতীকে নির্বাচন হলেও প্রতীকের একমাত্র হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের মনোনীত আরফানুল হক রিফাত নিজের জয়ের জন্য তার প্রতীকই যথেষ্ট বলে মানছেন তিনি। তবে মাথা ব্যথার কারণ হতে পারেন বিদ্রোহী প্রার্থী ইমরান খান। তিনি বলছেন, মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন ভোটাররা। মানে নিষ্কাশন, জলবদ্ধতা, এটা বলবো মেয়রের ব্যর্থতা। ট্যাক্স বেড়েছেন কিন্তু সুযোগ সুবিধা দেননি। ইভিএম দিয়ে আমরা কুমিল্লায় মানুষের মাঝে অন্তত তথ্য প্রযুক্তির আমরা এগিয়ে গেছি সেটা বোঝানোর চেষ্টা করব। আমার নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমার নির্বাচনটা হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে, আমার নির্বাচনটা হচ্ছে লুটেরাদের বিরুদ্ধে। অন্যদিকে টানা দুইবারের মেয়র মনিরুল হক সাক্ষু আবারও আশাবাদী, নগরবাসীর জন্য প্রয়োজনে দল ত্যাগ করতেও প্রস্তুত তিনি। যদিও বিএনপি নেতা নিজামুদ্দিন কাউসার বলছেন, কেন্দ্রের মনোনয়ন না পেলেও তৃণমূলের সমর্থনে এই নগরে বিএনপির নিয়ন্ত্রণ রাখতেই ভোটে নেমেছেন তিনি। আমার দ্বারা যদি পার্টির কোনো ক্ষতি হয় আমি তো বলছি, আমি ঠিক আছে, আমি জনগণ থাকতে চাই, আমি থাকবো, আমার যদি অভিযোগ দিতে আমি অভিযোগ দিয়ে দেবো। জনগণ কেন্দ্রে যেতে পারলে শতভাগ নিশ্চিত আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ 15 জুনে ইনশাল্লাহ আমার মার্কেই বিজয় হবে। তৃতীয়বারের কুশিক নির্বাচনের ভোট গ্রহণ 15 জুন। নতুন কমিশনের প্রথম নির্বাচন হিসেবে কুমিল্লা সিটির উপর সবারই থাকবে বাড়তি নজর। তার উপর 4-4 জন হেভিওয়েট মেয়র প্রার্থী এই নির্বাচনকে দিচ্ছে বাড়তি মাত্রা। বসে নেই ভোটাররাও, তারাও হিসাব কষে নিচ্ছেন কাকে বানাবেন তাদের পরবর্তী নগরপিতা। গণহারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের চাকতাই চালপট্টির ব্যবসায়ীরা। পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে চাঁদা আদায় করায় উত্তরাঞ্চল থেকে পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ তাদের। সাক্ষাৎপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। যখনই দিনের বেচা কেনা জমে ওঠার সময়, ঠিক তখনই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে ছুটছেন ব্যবসায়ীরা। সন্ত্রাসী গ্রুপগুলোর গণহারে চাঁদা আদায়ের প্রতিবাদে এই আয়োজন। এখানে রাখতে হবে এবং 300 টাকা দিতে হবে। এই কারণে এখানে উত্তরবঙ্গের লোকের একটা সিদ্ধান্ত নিয়েছে, চট্টগ্রাম আসবে না। তাদের নেতা হলো নিজামুদ্দিন কাজল, ওরবে কাজা কাজল। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের একটি অংশ এই চাকতাই চালপট্টি। দেশের উত্তরাঞ্চল থেকে চালসহ অন্যান্য পণ্য নিয়ে আসা ট্রাক থেকে চাঁদা আদায় করে সন্ত্রাসীরা। বিশেষ করে প্রতি ট্রাক থেকে আদায় হয় 300 থেকে 500 টাকা। এমনও প্রমাণ আছে আমাদের এখানে, গাড়ি নিয়ে আসছে, গাড়ির ড্রাইভারকে ওরা মেরে গাড়ি থেকে নামে এখান থেকে বাইরে করে দিচ্ছে। এগুলি আমরা কিছু ডকুমেন্ট কালেকশন করেছি। ডকুমেন্ট কালেকশন করার পরে আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ কমিশনার এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং আমাদের এই এলাকার যারা আছে সংশ্লিষ্ট সবাইকে আমরা অবগত করব। ব্যবসায়ীদের অভিযোগ, এতদিন পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় হলো, এখন তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকেও চাঁদা আদায়ের হুমকি দিচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের চালের সবচেয়ে বড় মোকাম নওগাঁ ও কুষ্টিয়ায় কোনো কারণ ছাড়াই আবারও চালের বাজার অস্থির। মানভেদে কেজিতে 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমে দাম বাড়ায় মিলারদের কারসাজি দেখছেন ব্যবসায়ীরা। তবে মিলারদের দাবি, ধানের দাম ও পরিবহন ব্যয় বাড়াই কারণ। নওগাঁর খুচরা বাজারে জেরা শেল বিক্রি হচ্ছে 65 টাকা, নাজির শেল 72 টাকা, মোটা স্বর্ণা 46 টাকা, কাটারি 74 টাকা কেজি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, 2 সপ্তাহ আগেও সব চাল 3 থেকে 5 টাকা কম পেলেও হঠাৎ মিল পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। পুরাতন চাল এগুলো বাজার স্থিতিশীল রয়েছে এবং স্বর্ণা 5, যেটা মোটা জাত আকারে যেটা চালটা, এটা ঈদের পর থেকে 50 থেকে 150 টাকা প্রতি 50 কেজি বস্তায় বৃদ্ধি পেয়েছে। শাম্পা কাটারি 2-3 টাকা বাড়িছে, আর মোটা চালটা যেটা সেটা 1-1.5 টাকা বাড়িছে। যাদের কাছ থেকে আমরা ছোটো ছোটো মিলারদের কাছ থেকে যাদের কাছে আমরা চাল কিনে বেচা করি, তাদের কথা হলো যে বাজারে ধানের দাম
বেশি ফলন কম। এদিকে কুষ্টিয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চাল কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মিলারদের দাবি, বেশি দামে ধান কেনা ও পরিবহন ব্যয় বৃদ্ধি চালের দাম বাড়ার কারণ। চাহিদার তুলনায় যোগান বেশি হওয়া এবং পর্যাপ্ত প্রডিউস না হওয়ার কারণে তারা বলছে এই সাময়িকভাবে বাড়ছে। আশা করতেছে আবহাওয়া ভালো থাকলে চাষি পূর্ণাঙ্গ ধানগুলো ঘরে উঠতে পারলে আমরা ধান কম দামে পাবো এবং চাউলও কম দামে দিতে পারবো। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে পাইকারিতে বস্তা প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে দাম। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সাংবিধানিক স্বীকৃতি ও আলাদা মন্ত্রণালয় গঠন সহ 16 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। সেচের পানি না পাওয়ায় গোদাগাড়িতে 2 কৃষকের আত্মহত্যায় বিএমডি এর পাম্প অপারেটর সহ সংশ্লিষ্ট সবার বিচারের দাবিও জানানো হয় পরিষদের পক্ষ থেকে। একই দাবিতে ঠাকুরগাঁও, নাটোর, দিনাজপুর, খুলনা ও খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল হয়েছে। দেখছেন বাংলার সময়। দিনাজপুরে এ সপ্তাহের মধ্যেই বাজারে উঠবে মাদ্রাজি জাতের মিষ্টি ও রসালো স্বাদের লিচু। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। দেশসেরা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলার 13 উপজেলার মধ্যে সদর বিরল চিরির বন্দর, কাহারোল, বীরগঞ্জ, খানসামা উপজেলায় সিংহভাগ লিচু উৎপাদন হয়। বিভিন্ন জাতির মধ্যে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না 3, হারিয়া, কাঠালি আর দেশি লিচুর গুটি ফলনে নুয়ে পড়েছে গাছের ডালপালা। পরিপক্ক হতে আরও সময় লাগবে 7 থেকে 10 দিন। পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই থেকে মুক্ত রাখতে লিচু গাছে বালাইনাশক স্প্রে ছিটানো হচ্ছে। ফলন মোটামুটি ভালো, প্রতিবাগানতে ইনশাআল্লাহ পুরো ফলন ভালো আছে। প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে পয়সা আমরা পাবো। এদিকে কৃষি বিভাগ বলছে লিচুর পরিপক্কতা এখনো না আসলেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে লিচু পাকিয়ে বাজারে আনছেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটি লিচু বাগানের জন্য বা লিচুর জন্য যেমন ক্ষতিকর, পাশাপাশি ভোক্তার জন্য আমরা মনে করি এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 5,500 হেক্টর জমিতে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 49,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। দিনের দাবদাহে অতিষ্ঠ জনজীবন, এমন গরম থেকে সহসাই মুক্তি মিলছে না। আবহাওয়া অফিস বলছে আগামী 3-4 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তোহা খান তামিমের রিপোর্ট। সবুজের ফাঁক গলে উত্তাপ ছড়াচ্ছে প্রকৃতি, পুড়ছে শহর, হাসপাস করছে মানুষ। গত কয়েকদিনের কাঠফাটা রোদ আর অস্বস্তিকর ভ্যাবসা গরমে অতিষ্ঠ মানুষ, তাই তো বাধ্য হয়ে গাছের ছায়ায় খানিকটা বিশ্রামের চেষ্টা। গরমে শান্তির একটু পরশ খুঁজে নিতে লেকের পানিতে গা ভিজিয়ে প্রশান্তি খুঁজছে শিশু কিশোররা। একদিকে গত কয়েকদিনের গরম, সঙ্গে শহুরে জীবনে যোগ হয়েছে যানজট, এতে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর। তীব্র থেকে তীব্র গরম, এর থেকে গরম আমার মনে হয় আমার লাইফে আমি এত পাইনি, মানে আমার পুরো শরীর সেকেন্ডে ভিজে যাইতেছে। গরমের সময় বাতাস থাকলেও একটু স্বস্তি হয়, কিন্তু একটু বাতাস নেই। একদিকে গরম আর একদিকে যানজট, হ্যাঁ, মানে সব মিলে অফিস, স্কুল, কলেজ আর বেশি সমস্যা হচ্ছে আর কি। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নানা শ্রেণী পেশার মানুষ, ভ্যাবসা গরমে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ইঞ্জিলের গরম আর রোদ্রের গরম মিলে মানে খুব এই তাপমাত্রা মানে হিসাবের বাইরা কষ্ট হইতেছে। গরমের মধ্যে আবহাওয়া খুব গরম, বেশি রোদের তাপ বেশি, ভাই প্রচুর পরিমাণে ঘামতে হয় এবং প্রত্যেকেরই আমাদের এই অবস্থায় ডিউটি করতে হয়। এ অবস্থায় কোনো সুখবর নেই আবহাওয়া দপ্তরের কাছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান তারা। দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বেশি, বর্তমানে বেশি আর কি, এবং সেটা স্বাভাবিকের চেয়েও বেশি। এটা হয়তো আরও 2-4 দিন কন্টিনিউ করবে, এরপরে বৃষ্টিপাত হয়তো কিছুটা বেড়ে গেলে তখনই এটা থেকে কিছুটা হয়তো এই অস্বস্তি ভাবটা কেটে আসবে। বুধবার সারা দেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ 60 থেকে 90 শতাংশের মধ্যে রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সরকারের সহযোগিতায় পিকে হালদার অর্থ পাচার করে পালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামীতে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। ইতিমধ্যেই দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা এসব প্রকল্পকে জনগণের জন্য ঋণের বোঝা ভারী করার শ্বেতহস্তী প্রকল্প হিসাবে চিহ্নিত করেছেন। এই মুহূর্তের বাস্তবতায় এই প্রকল্পগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য বিবেচিত হতে পারে না। এ সকল প্রকল্প অনতিবিলম্বে বন্ধ করা হোক। পিকে হালদার সাথের গডফাদার ও তার সহযোগীদের এখনও গ্রেপ্তার করা হচ্ছে না কেন?
সরিষায় যখন ভূত থাকে, অর্থাৎ যারা পাকড়াও করবেন তাদের অনেকেই যদি অর্থসাৎ ও অর্থ পাচারের সহযোগী হয় তাহলে কারা তাদের ধরবে? ঢিল ছুড়ে অস্ত্র ঠেকিয়ে চলছে ডাকাতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন পরিণত হয়েছে ডাকাতের অভয়ারণ্যে। ঘুরে ঘুরে নজরদারির বদলে বিশেষ স্থানে বসে থাকতেই বেশি আগ্রহী টহল পুলিশ। তার উপর মহাসড়কের দুপাশ জুড়ে কোথাও ঝোপঝাড়, কোথাও ঘন জঙ্গল, পাশাপাশি যত্রতত্র যাত্রী তোলা সহ নিয়মের বালাই নেই কিছু পরিবহনের, আর এতেই বাড়ছে ডাকাতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘুরে রশিদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। কিছু বুঝে না উঠতেই একের পর এক পাথর নিক্ষেপ। তার আগে মহাসড়কে আড়াআড়ি করে পিক আপ রেখে কমিয়ে আনা হয় চলমান গাড়ির গতি। গত বৃহস্পতিবার রাতের ঘটনাটি রেকর্ড হয় প্রাইভেট কারটির ড্যাশবোর্ড ক্যামেরায়। ডাকাতির কবল থেকে বেঁচে ফেরা প্রাইভেট কারের আরোহীদের ভাষ্য, সেদিনের ভিডিও ফুটেজ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সেদিনের ঘটনাটি ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায়। শুধু মুন্সীগঞ্জের এই ভবেরচরে নয়, পুরো মহাসড়কের বেশ কিছু পয়েন্ট এখন ডাকাতের অভয়ারণ্য। দিনের পর দিন এমন অপরাধ সংগঠিত হলেও কেন থামানো যাচ্ছে না, এর পেছনের কারণই বা কী? এসব অনুসন্ধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টিম সময়। আমাদের অবস্থান মহাসড়কের গজারিয়া পয়েন্টে, উদ্দেশ্য যাত্রী বেশি বাস যাত্রা। কই যাবে, একটু আমাকে নিয়ে যাবে? জি যাওয়া যাবে। হাতের ইশারা ক্ষিপ্র গতির অধিকাংশ বাস ড্রাইভার আমলে না নিলেও এক পর্যায়ে মেলে আশার আলো। ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের এই বাসটিকে হাতের ইশারা দিতেই মাঝপথে থেমে যায়। আমরাও যাত্রী বেশে বাসটিতে উঠে পড়ি, অথচ নিয়ম হচ্ছে কাউন্টার ছাড়া রাতের যাত্রায় যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। গাড়ি ছাড়ার আগে কিন্তু ভিডিও করা হতো সবাইকেই, বেশ কয়েক বছর ধরে এটা কিন্তু আর চোখে পড়ছে না। গেটটা লক করা থাকছে না, যে কোনো সময় যে কেউ উঠে যেতে পারে। দীর্ঘদিন এই গেট আপনি আটকান না, কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য তো আপনার গেটটা লাগানো উচিত। জি। পূর্ণিমার ভরা চাঁদকে সঙ্গী করে ছুটে চলা গভীর রাতে মহাসড়ক দাপিয়ে বেড়ানো প্রতিটি পরিবহনই যেন এক একটি গতিদানব। পথে হাইওয়ে পুলিশের শুভেচ্ছা বাণী চোখে পড়লেও তখনও দৃষ্টি সীমানায় মেলেনি তাদের কোনো সদস্য দলকে। বাস থেকে নেমে এবার দেখে নিতে চাই মহাসড়কের দুই পাশের অবস্থা। চারপাশের এমন পরিবেশ দেখে কে বলবে, এখান থেকে দুই কদম দূরেই মহাসড়ক, ঝোপঝাড় বললে ভুল হবে, এ যেন রীতিমতো জঙ্গল। এলাকাবাসীর অভিযোগ, এমন ঝোপের আড়ালেই ওত পেতে লুকিয়ে থাকে ডাকাত দল, সুযোগ বুঝে হামলে পড়ে চলন্ত গাড়ির সামনে। একটা মহিলা মুরাদনগর মাইক্রোমেদে করে এলে ডুঞ্জতে তুলছে, তুললা 10,000 টাকা, দুইটা টাচ মোবাইল রাখছে, না দিলে আবার অতিরিক্ত মানে মারধর করে, বহুত মানুষ মারাও গেছে এখানে, ফালাই দেওয়া গেছে। এবার যে 7টা গরু নিচে গা, পুলিশ তো দুই সাইডে বসিয়ে রয়েছে, কোন ডিউটি করে পুলিশের? এখন পুলিশ তো একটা গাড়ি থাকে, আর ডাকাতরা থাকে অনেকজন। পুলিশ যে পাশে আছে এই পাশে না এসে অন্য দিক থেকে ওরা কাজ সেরে নেয়। কাঁচপুর থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় 70 কিলোমিটারের এই যাত্রাপথে চোখে পড়ে মাত্র 3টি পুলিশের টহল টিম। এর মধ্যে 2টি টিম নির্দিষ্ট জায়গায় অবস্থান করে পাহারা দিলেও দাউদকান্দি সেতু পার হয়ে ঘুরে ঘুরে টহল দিতে দেখা যায় ভবেরচর হাইওয়ে পুলিশের একটি টিমকে। পুরো এরিয়া জুড়ে তেমন একটা খুব একটা হাইওয়ে পুলিশ বা টহল চোখে পড়ে না আমাদের। যে যে ডিউটি করছে, আবার আজকে নাইট ডিউটিতে, আবার কালকে তার সেন্টি পাহারা আছে, যতদূর সম্ভব আমরা চেষ্টা করি। অভিযোগ আছে মহাসড়কের ভবেরচর, মোগরাপাড়া, দাউদকান্দি, চান্দিনা এবং ফেনীর লালপুর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ঘটে ডাকাতির ঘটনা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, কুমিল্লা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-19 মহামারীর কারণে চরম অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষার চিকিৎসা ব্যয় 16% পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খাদ্য নিরাপত্তার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় চরম অপুষ্টির সংকট বিপর্যয়কর পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা সংস্থাটির।
একদিকে কোভিড-19 প্রভাব, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ ও মহামারীর কারণে তৈরি হয়েছে বৈশ্বিক খাদ্য সংকট। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় বিপর্যস্ত জনজীবন, বেড়েছে পুষ্টিহীনতা, যাতে ভুগছে শিশু। এর মধ্যেই চরম অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষার চিকিৎসা ব্যয় 16% পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। যুদ্ধ ও মহামারীর কারণে অপুষ্টির চিকিৎসায় ব্যবহার করা খাদ্যের RUTF কাঁচামালের দাম বেড়েছে লাফিয়ে। মূলত চীনাবাদাম, তেল, চিনি এবং বাড়তি পুষ্টি যোগ করে উচ্চ শক্তির এই খাবার তৈরি হয়। আগামী 6 মাসে আরও তহবিল না পেলে জীবন রক্ষাকারী এই খাদ্যের যোগান না পাওয়ার শিশুর সংখ্যা 6 লাখ বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে অপুষ্টি মোকাবিলায় তহবিলের পরিমাণ কতটা বাড়ানো দরকার তা জানায়নি সংস্থাটি। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, শিশুদের মধ্যে অপুষ্টি পরিস্থিতির অবনতি এবং জীবন রক্ষাকারী চিকিৎসার খরচ বাড়ায় রুগ্ন শিশুদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় অর্থায়নও হুমকির মুখে পড়েছে। ইউনিসেফ বলছে, 1 কার্টন বিশেষায়িত RUTF এর ভেতর 150 প্যাকেট থাকে, যা চরম অপুষ্টিতে ভোগা একটি শিশুর স্বাস্থ্য ফিরিয়ে আনতে 6 থেকে 8 সপ্তাহের যোগান দেয়। গড়ে এই কার্টনের জন্য খরচ পড়ে প্রায় $41। খাদ্য নিরাপত্তার উপর ব্যাপক চাপ সৃষ্টি হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় চরম অপুষ্টির সংকট আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি করেছে সংস্থাটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। অ্যাকাউন্ট সম্পর্কিত সঠিক তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত টুইটার কেনার পথে এগোবেন না বলে জানিয়েছেন ইলন মাস্ক। মাস্কের দাবি, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটিতে 20% স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে। গত মাসেই $4,400 কোটি বিনিময়ে টুইটার কেনার চুক্তি করেন ইলন মাস্ক। তবে কয়েকদিন আগে ভুয়া অ্যাকাউন্টের তথ্য নিয়ে সন্দেহের জেরে স্থগিত রাখেন এই চুক্তি। এদিকে শীর্ষ এই ধনকুবের প্রস্তাবিত অর্থের চেয়ে কম দামে টুইটার কিনতে চাইছেন বলে গুঞ্জন উঠেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। পর্দা উঠল চলচ্চিত্র মর্যাদাপূর্ণ আসর কান উৎসবের। এ উপলক্ষে ফ্রান্সে জড়ো হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। প্রথম দিনই রেড কার্পেটে দেখা মিলল বিশ্বের নামী দামি তারকাদের। শুধু হলিউড নয়, ছিলেন ভারতীয় চলচ্চিত্র তারকারাও। মঙ্গলবার উৎসবের রেড কার্পেটে দেখা মিলল ভারতীয় তারকা দীপিকা পাডুকনের। এছাড়াও অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, কমল হাসান, মাধবন সহ ভারতের আরও অনেক শিল্পী ও কলাকুশলী প্রথম দিন উপস্থিত ছিলেন রেড কার্পেটে। 28 মে পর্যন্ত চলবে এই উৎসব।